আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননি টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে হাজির হয়েছি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা বাতিল করেছে, কিন্তু বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। সেই বৃত্তি পরীক্ষার আসলে কিভাবে কি হবে বিস্তারিত কেউ বলতে পারছে না। তো গতকালকে একটা নোটিশ পেয়েছি আমরা হাতে, সেই নোটিশের আলোকে আমি এখন জানিয়ে দিতে চাই যে বৃত্তি পরীক্ষার মানবন্টন কত হবে এবং বৃত্তি পরীক্ষা কবে হবে। তো প্রথমে জানিয়ে দিই, বৃত্তি পরীক্ষার ডেট 29শে ডিসেম্বরের পরিবর্তে ডেট পরিবর্তন করে জানিয়েছে বৃত্তি পরীক্ষা হবে 30শে ডিসেম্বর। আর 10% শিক্ষার্থীর জায়গায় সেটাও বাড়িয়ে করেছে 20%, অর্থাৎ 20% শিক্ষার্থী 100 জনে 20 জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর জন্য তাদেরকে 50 টাকা পরীক্ষার ফিস প্রদান করতে হবে। তো চলো আমরা এক নজরে নোটিশটা একটু দেখে নিই। দেখো, কেন্দ্রের সংখ্যা এবং তথ্য চেয়ে পাঠিয়েছে, যেখানে ইতিপূর্বে 10% শিক্ষার্থীর কথা ছিল গত 10শে ডিসেম্বর, সেটা মাঠ পর্যায়ে ভার্চুয়ালি মিটিংয়ের মাধ্যমে আবার 20% শিক্ষার্থীর বিষয়ে গৃহীত হয়। এই সিদ্ধান্তের আলোকে 20% শিক্ষার্থীর হিসাব সংখ্যা আর কেন্দ্র এবং কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা জানার প্রয়োজন, সে মর্মে একটা চিঠি দিয়েছে এবং এটা 13ই ডিসেম্বরের মধ্যেই ডিডি বরাবর প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার সহ সবাইকে। আর আসো আমরা এখন দেখে নিই কিভাবে বৃত্তি পরীক্ষার মূলত মানমন্টনটা কী হবে, বিস্তারিত নিয়মকানুন এবং সাধারণ নির্দেশনাবলী আমরা একটু দেখে নেব। তো আসো প্রথমে বলছি, শিক্ষার্থীদের পরীক্ষা প্রশ্নপত্রের নির্ধারিত জায়গায় টিকচিহ্ন অথবা লিখে প্রশ্ন উত্তর দিতে হবে, ভিন্নভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না। অর্থাৎ বিষয়টা আমি ক্লিয়ার করে দিই যে একটি খাতা দেওয়া হবে যেখানে প্রশ্নগুলো থাকবে এবং সেখানে উত্তর লিখতে হবে। শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো প্রশ্ন বা উত্তর কোনোটাই বাসায় নিয়ে আসতে পারবে না, তাদেরকে সেই উত্তরপত্রের উপরেই লিখে দিয়ে চলে আসতে হবে। এরপরে আছে, দেখো এটা হবে কি, বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি এবং প্রাথমিক বিজ্ঞান, এই 4টা বিষয়ের উপরে প্রতি বিষয়ে 25 নম্বর করে সর্বমোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু প্রথমে শোনা গিয়েছিল যে 50 নম্বর করে 200 নম্বরের পরীক্ষা, এটা বাতিল করেছে করে এখন 100 নম্বরের 25 নম্বর করে একসঙ্গে পরীক্ষা হবে। এবং প্রতি বিষয়ে 15টি করে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রতি বিষয়ের এই 15টি বহু নির্বাচনের মান থাকবে 1 নম্বর করে, এবং প্রতিটি প্রশ্নের 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরের টিকচিহ্ন দিতে হবে। আর সঠিক উত্তর নির্বাচনে 2 বা ততোধিক টিকচিহ্ন যদি দেওয়া হয় তাহলে সেই উত্তরের নম্বর প্রদান করা হবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেমন ক খ গ ঘ থাকবে, সেখান থেকে সঠিক উত্তরে শিক্ষার্থী শুধু টিকচিহ্নটি দিবে। এরপরে দেখো, বাংলা বিষয়ে 2টি অনুচ্ছেদ দেওয়া থাকবে, তার মধ্যে 4টি করে মোট 8টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। অর্থাৎ অনুচ্ছেদের ভিতর থেকে 4টি প্রশ্ন, 2টা অনুচ্ছেদ, 2টা থেকে 4, 4, 8টা এবং 7টি বহু নির্বাচনী থাকবে সমস্ত পাঠ্যপুস্তকের ভিতর থেকে। তার মানে এই 2টা অনুচ্ছেদ 2টা গল্প থেকে, সে কোন 2টা গল্প এখানে কিন্তু বলা নেই, যে কোনো গুরুত্বপূর্ণ 2টো গল্প থেকে 4টা 4টা করে 8টি প্রশ্ন থাকবে আর 7টা থাকবে সমগ্র পাঠ্যপুস্তকের মধ্যে থেকে। আর 1টি রচনামূলক প্রশ্ন থাকবে, সেটার জন্য 10 নম্বর থাকবে। তাহলে মোট আমরা দেখতে পাচ্ছি যে 10 এবং 7 আর 8 মিলে 25 নম্বর। আর গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক থেকে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর 2টি সমস্যামূলক প্রশ্ন থাকবে, যার প্রতিটি প্রশ্নের মান হবে 5 করে 10 নম্বর, অর্থাৎ 25, 15 আর 10 মিলে 25। বড়ত এই 15টি থাকবে বহু নির্বাচনী, বলতে যে ক খ গ ঘ 4টা অপশন দেওয়া থাকবে, সেখান থেকে টিকচিহ্ন দিতে হবে সঠিক উত্তরে। আর 10 নম্বরের জন্য 2টি অঙ্ক করা লাগবে, সমস্যামূলক প্রশ্ন থাকবে 5, 5, 10। এরপর ইংরেজির থাকবে সমগ্র পাঠ্যপুস্তকে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অর্থাৎ 15টি বহু নির্বাচনী প্রশ্ন ওই টিকচিহ্ন দিতে হবে। আর এই 15 টিকচিহ্নের জন্য নম্বর থাকবে 15, ABCD আকারে হয়তো থাকবে। আর 1টি অনুচ্ছেদ লিখতে হবে, অর্থাৎ প্যারাগ্রাফ, 1টি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে হবে, যেটাতে নম্বর থাকবে 10। আর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তকে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 2টি রচনামূলক প্রশ্ন থাকবে, যার প্রতিটির মান থাকবে 5 করে মোট 10 নম্বর, আর এই 15 আর 10 মিলে 25 নম্বর। এ হচ্ছে বাংলায় 25, গণিতে 25, ইংরেজিতে 25 এবং বিজ্ঞানে 25, মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসো তোমাদের গ্যাধার্থে শিক্ষার্থী যারা আছে তাদেরকে একটু আমরা খাতার কাভার পেজটা দেখিয়ে দিই। মূলত খাতায় তাদের কি কাজটি করতে হবে, দেখো এখানে জেলা উপজেলা শিক্ষা কোড দেওয়া থাকবে, এটা তোমাদের হয়তো দেওয়া থাকবে অথবা তোমাদের লিখতে হবে, জেলা কুষ্টিয়া, উপজেলা মিরপুর, জেলা কুষ্টিয়া, এভাবে যে অংশটি পাশে লেখা রাখবে। আর কোড নম্বরটি অফিস ব্যবহার করবে, তোমাদের কিছু লেখা লাগবে না, এবং আমার মনে হয় জেলাটিও লেখা থাকবে, তোমাদের লেখা লাগবে না, তোমাদের অংশ হচ্ছে এইটুকু। তোমার নাম লিখতে হবে, শিক্ষার্থীর নাম, তোমার পরীক্ষার রোল নম্বর লিখতে হবে,
কেন্দ্রের নাম লিখতে হবে, আর তোমার একটা স্বাক্ষর দিতে হবে, অর্থাৎ ছোট করে তোমার নামটি লিখবে, আর পরীক্ষার তারিখ কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আর দেখো বাম পাশে এক নজরে প্রশ্নের মানদণ্ড দিয়ে দিয়েছে, বহুনির্বাচনী 15 ভিতরে তুমি কত পাবে টিক চিহ্ন দিয়ে, যে স্যার খাতা দেখবে দেখবে সেই স্যার এখানে বসাবে, রসনামূলকে কত পাবে, বহুনির্বাচনী ইংরেজি গণিতে কত। হ্যাঁ, এভাবে তোমাদের প্রত্যেকটা আইটেম দেওয়া আছে, এই মূলত মানবন্টন। এই মানবন্টনের আলোকেই তোমাদের আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছো। কারো যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি পিডিএফ ফাইলটি সরবরাহ করতে পারবো, ইমেল অ্যাড্রেস, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে ইমেল অ্যাড্রেসটি দেবেন, তাহলে আমি পিডিএফ আকারে এই জিনিসটি আপনাদের কাছে প্রেরণ করতে পারবো। আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং কোনো তথ্য আপনারা পেয়ে থাকেন তাহলে আমার সার্থকতা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।